আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সামনে কোরবানি ঈদ আসছে, আর ঈদ ছাড়াও আমরা সারা বছরও দেখা যায় খাসির মাথা, গরুর মাথা, এই দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপিও তৈরি করা যায়। কিন্তু অনেকে এটা পরিষ্কার করতে পারে না পারফেক্টলি, যার কারণে অনেক সময় আঠা আঠা হয়ে যায় রান্না করার সময়, কিংবা গন্ধ দূর করতে পারে না পারফেক্টলি। তো সব কিছু সমস্যার সমাধানই আজকে দেয়া হবে, শেয়ার করছি কিভাবে খাসির মাথা পরিষ্কার করা যায়। তো সবার প্রথমে কান, দেখুন আমি কানটা কিভাবে পরিষ্কার করছি সেটা দেখাচ্ছি। ফুটন্ত গরম পানির মধ্যে এটা 30 সেকেন্ড রেখে দিলাম। আমার সাথে আজকে এই কাজে হেল্প করছে রানী আপা, তো দেখুন উনি কিভাবে পরিষ্কার করছে। 30 সেকেন্ড ফুটন্ত গরম পানিতে ভিজানোর পর, অথবা আপনারা চুলার আঁচ দিয়ে রাখতে পারেন। এই যে দেখুন কিভাবে করে খুঁচিয়ে খুঁচিয়ে এই ময়লাগুলো বের করে দিচ্ছে। তো এভাবে ঝটপট এই কান পরিষ্কার করা হয়ে যাচ্ছে। তবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে নেই, খাসির মাথাটা যেভাবে আপনারা পরিষ্কার করবেন, গরুর মাথাটাও একইভাবে পরিষ্কার করবেন, কিন্তু সময় সেখানে বেশি লাগবে, মানে গরম পানিতে বেশি সময় রাখতে হবে। যেমন যেটা 30 সেকেন্ডে হয়ে যায় সেটা 2 মিনিটে হবে। এখানে আমি জিহবাটা ভিজিয়ে রেখেছি, 1 মিনিট আমি ফুটন্ত গরম পানিতে এই জিহবা ভিজিয়ে রেখেছি। কিভাবে রানী আপা পরিষ্কার করছে তাই দেখাচ্ছি। 1 মিনিট খাসির জিহবা ভিজিয়ে রাখার পর ফুটন্ত গরম পানিতে, এরপর ছুরি দিয়ে এভাবে ছেঁচে ছেঁচে নিলেই কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর যারা ছুরি ব্যবহার করবেন না তারা বটি দিয়ে, দাঁ দিয়ে করে নিতে পারেন। তো এই যে দেখুন, কিন্তু খাসি আর গরুর ব্যাপারে আবারও বলছি, গরুর জিহবাটা পরিষ্কারের সময় কিন্তু বেশি সময় ফুটন্ত পানিতে রাখতে হবে, কারণ গরুর জিহবাটা বেশি শক্ত হয়। দেখুন খাসিরটা 1 মিনিটেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। এরপর বেছে বেছে সমস্ত গালের যে অংশগুলো, এই গালের অংশগুলো সব গরম পানিতে দিয়ে দিচ্ছি আমি। যতগুলো গালের পার্টস আছে সবগুলো আপনারা বেছে বেছে নিয়ে নেবেন, মগজ কিন্তু আলাদা করে রাখবেন। এই যে দেখুন, এরপর সব গালের পার্টস আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি, আর চুলায় কিন্তু আগুনও দিয়ে দিয়েছি যাতে করে পানি একটুও ঠান্ডা না হয়। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো সবগুলো যখন দেয়া হয়ে গেল, এগুলো আমি প্রায় 1 মিনিটের মতো রেখেছি। 1 মিনিটে আমি একটু নেড়ে চেড়েও দিয়েছি যাতে করে সবগুলো চামড়া সুন্দরভাবে ক্লিন হয়ে যেতে পারে। 1 মিনিট পর পানিটা কীরকম হয় আপনারা দেখবেন, দেখেছেন 1 মিনিট পর এই যে পানিটা কীরকম হয়ে গিয়েছে, তেল বেরিয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, সবগুলোকে একবারেই তুলে নিলাম। আর যেই পার্টগুলোতে এসব সমস্যা নাই, শুধু মাংসল পার্ট, সেগুলো কিন্তু কিছুই করার প্রয়োজন নেই। এই যে দেখুন, গালের সমস্ত পার্টগুলোকে এভাবে এখন ছেঁচে ছেঁচে পরিষ্কার করে নিচ্ছি। খুবই সহজে সমস্ত এই যে সাদা পার্টগুলো, চামড়ার মতো যেগুলো বা ধারালো যেগুলো, এগুলো সব এভাবে আলাদা হয়ে গেল। আর আবারও বলছি, গরুর মাথাটা পরিষ্কারের সময় আপনাদেরকে গরম পানিতে বেশি টাইম ভিজাতে হবে। এখন দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি আর মগজটা আলাদা করে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ধুচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আপনাকে কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে। কিছুক্ষণ ধোয়ার পর আপনারা বুঝতে পারবেন যে পানির কালারটা কীরকম হয়েছে, ওটা দেখলেই বুঝতে পারবেন এটা কেন জরুরি। আর যে আঠা আঠা ভাবটা থাকে না, ওটাও চলে যাবে। দেখুন পানির কালার কীরকম হয়ে গেছে, ভিতরে যে জমানো রক্ত ময়লা সব কিছুই কিন্তু এখন বেরিয়ে গেছে। এখন এটাকে এভাবে নিতে হবে, দেখুন আস্তে আস্তে এভাবে তুলে তুলে নিতে হবে, কারণ এই পানির মধ্যে কিন্তু গুঁড়ো গুঁড়ো অনেক হাড় পড়বে। এই গুঁড়ো গুঁড়ো হাড়ের জন্য কিন্তু দেখা যায় মাথার মাংসটা খেতে ভালো লাগে না, এই জন্য এভাবে করে ধুয়ে তুলে নেবেন। এরপর আমি আরও দুইবার নর্মাল পানি দিয়ে ধুয়েছি। এখন আমি নর্মাল পানি আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি 20 মিনিট। 20 মিনিট পর আর কিন্তু কোনোরকম কোনো গন্ধই এখানে আর পাবেন না।
20 মিনিটেই গন্ধটা চলে গিয়েছে। এখন আরও একবার ট্যাপের পানি দিয়ে আমি ধুয়ে নিলাম। এবার কিন্তু রান্নার জন্য রেডি। আশা করি আজকের এই প্রসেসিংটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সব রকমের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই রান্নার ভিডিওটাও কিন্তু আসছে তাপিতা কিচেনে। আল্লাহ হাফেজ।